মন ভালো করা ওষুধ মিলে গেছে তো যাই তোমার খারাপ লাগছে কারণ ট্রাভেল করে এসে টিকিট হয়েছিল সেই হাই ফ্রেন্ডস অজানা খুঁজে সবাইকে স্বাগত জানাই আজকে এই এখন ঘড়িতে রাত্রি 2:30 অর্থাৎ তুমি ভোরও বলতে পারো রাত 12টার পরে তো এই সময় দুটো আকর্ষণ থাকছে তোমাদের জন্য একটা কিভাবে রাত্রে একটা জায়গায় যাব সেটা বিশেষ জায়গা তোমাদেরকে বলেছিলাম যে কল্যাণীতে আইটিআইতে যাব তো সেই কল্যাণী আইটিআই বিশেষ একটা আকর্ষণ করেছে সেটা হলো টুইন টাওয়ার তো সেটাতে দেখার জন্য নিয়ে যাব কীভাবে যাচ্ছি রাত্রে রাস্তায় ড্রাইভটাও দেখাবো তাই দুটো আকর্ষণ থাকছে তোমাদের জন্যে সঙ্গে থাকবা সঙ্গে থাকলে পুরো জিনিসটা ভালো হবে আমরা তোমাদেরকে দেখাতে পারবো চলো তাহলে বেরিয়ে পড়ি এখন আমরা আস্তে আস্তে বেশ অনেকটাই দূর চলে এসেছি রাত্রে গাড়ি চালানোর মজাটা কিন্তু সত্যি আলাদা সেই রকম আরামদায়ক আবহাওয়া ঠিক তদ্রূপ রাস্তাও ফাঁকা আর যদি রাস্তাটা মসৃণ অর্থাৎ ভালো থাকে তাহলে তার কোনো কথাই নেই জমে যায় পাশ থেকে যখন কিছু গাড়ি আমরা ক্রস করি তখন কিন্তু মনের মধ্যে একটা বেশ আনন্দ জাগে যে দেখি কে কীভাবে যাচ্ছে সঙ্গে কে আছে তার ফ্যামিলি না বন্ধু বান্ধব নিয়ে বেশ অন্যরকম একটা অনুভূতি হয় আর পুজোর দিন বহু আমরা গাড়ি দেখলাম আসার পথে যারা ফ্যামিলি নিয়েও যাচ্ছে বন্ধু বান্ধব নিয়েও যাচ্ছে দেখো লাইটিংগুলো দেখতে একটা অন্যরকম মজা ফাঁকা রাস্তা শুধু মনে হচ্ছে যেন আমি একাই যাচ্ছি দেখো বেশ মনোরম পরিবেশ লাইটিং অন্যরকম আমরা একটা এই রাত্রে রেলগেট ক্রস করছি পরিবেশটা পুরো অন্যরকম রাতে থাকে এখন একটা রেস্টুরেন্ট খোলা আছে এখন এত রাত্রে কিন্তু এই রেস্টুরেন্টটা খোলা এটা কিন্তু ভাবতে হবে আর প্ল্যাটফর্মটা দেখো প্ল্যাটফর্মে সেভাবে মানুষজন নেই খুবই কম কিন্তু মানুষজন তবুও ঠিক আছে কারণ এই প্ল্যাটফর্মটায় ফার্স্ট ট্রেন এখন কিছুটা পরেই আসবে আধা ঘন্টা মতন পর তো সেই কারণের জন্য একটু মানুষজন কম থাকে সেটা স্বাভাবিক আরও একটা জিনিস বলে রাখি রাত্রে জার্নি করাটা ফ্যামিলি নিয়ে এখনকার দিনে বলতে পারো পুরোপুরি সেফ মানে 100% দেবো তার কারণ একটাই পুজোর সময় একটা জিনিস দেখলাম প্রতিটা মণ্ডপে কিন্তু একটা করে সিভিক দাঁড়িয়ে আছে এছাড়াও পুজো ছাড়াও যদি আপনি বলেন অবশ্যই সেফ কারণ তখন প্রতিটা মোড়ে মোড়ে বেশ অনেকগুলি করে কিন্তু এখনকার দিনে সিভিক দাঁড়িয়ে থাকে এছাড়াও কিন্তু রাত্রে পেট্রোল ডিউটি তো আছেই পুলিশ রাত্রে থেকেই থাকে রাস্তাতে তো সেই কারণের জন্যে ফ্যামিলি নিয়ে জার্নি করা কিন্তু পুরোপুরি সেফ রাত দুটো বলুন তিনটে বলুন কোনো ব্যাপার না তিনটে তো এখন রাতই না ভোরবেলায় আপনি রাত্রে যে কোনো সময় আপনি ফ্যামিলি নিয়ে অবশ্যই যে কোনো জায়গায় জার্নি এখন করতে পারেন এখন আমরা হাবড়া থেকে ঠিক 2 কিলোমিটার কিন্তু দূরে অর্থাৎ হাবড়ার রাস্তায় ঢুকে গেছি এখন এই মুহূর্তে আমরা হাবড়াই যাব না দেখো রাস্তায় কাজ হচ্ছে তার জন্যে রাস্তাটা এখন খুবই খারাপ পরিস্থিতি উত্তরবঙ্গ রোড হয়ে অর্থাৎ এই রাস্তাটা গেছে সোজা রানাঘাট আমরা ঠিক বাঁ দিকে টার্ন নিলাম বাঁ দিকে টার্ন নিলে দেখুন লেখা রয়েছে উপরে কল্যাণী এইমস 2 কিলোমিটার অর্থাৎ এখান থেকে আমরা এখন কল্যাণীর দিকে কিন্তু রওনা হলাম এই রাস্তাটা ভালো এই রাস্তাটা দিয়ে কোনো সমস্যা নেই এখন জায়গা নেই এখন আমরা অনায়াসে খুব তাড়াতাড়ি কল্যাণী আইটিআইতে বিশেষ আকর্ষণে পৌঁছে যাচ্ছি সঙ্গে থাকবে এখন আমরা যাচ্ছি কল্যাণী এইমসের সামনে থেকে এই এইমস এখনও সম্পূর্ণরূপে কাজ করা শুরু করতে পারেনি লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 2024 সাল পর্যন্ত কিন্তু শুধুমাত্র এখন আউটডোরে রোগী দেখা হচ্ছে সেটা শুধুমাত্র 10 টাকার বিনিময়ে কীভাবে নাম লেখাবেন অর্থাৎ নাম লেখাবার নাম্বারটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যদি কারোর কোনো রকম সাহায্য আসে এটা যখন চালু হয়ে যাবে পশ্চিমবঙ্গের মধ্যে এই একটাই
সুন্দর আমরা কিন্তু পরিষেবা পেয়ে থাকব এখান থেকে। এইমস ক্রস করে যখন আমরা প্রথম রেলগেটে পড়লাম অর্থাৎ দাঁড়িয়েলাম, তখন দেখলাম যে আমাদের মতন বহু মানুষ প্রতীক্ষায় রয়েছে, শুধু কিন্তু রাত্রে আমরা একা নই। আমরা পৌঁছে গেছি কল্যাণীতে, এখন আমরা আছি কল্যাণী আইটিআই মোড়। দেখুন এখনো কত দর্শনার্থীর ভিড় রাস্তা, দেখুন দর্শনার্থীদের কত ভিড়। সি এই যে টুইন টাওয়ারের ঠিক পেছন দিকটাতে আছি আমরা এখন, এই যে সেই টুইন টাওয়ার পেছন সাইডটাতে। এখন ঠিক 4:30 বাজে, মানুষ দেখুন, ভিড় দেখুন। দেখো খুব খারাপ লাগছে, কারণ ভিডিওটা শুরুতেই একটা অন্যরকম আনন্দ ছিল, কিন্তু আনন্দটা এখানে এসে খুব খারাপ লাগলো। শর্ট সার্কিটের জন্য পিছনে অন্ধকার হয়ে আছে, তো ভালো লাগছে না। কিন্তু দেখো প্রচুর লোক, যেদিকেই দেখবে প্রচুর লোক, গাড়ি সেইভাবে, কিন্তু মানে শুধু যে আমরা নিরাশ হয়ে ফিরে যাচ্ছি সেটা নয়, এখানে কিন্তু প্রচুর লোক আছে যারা নিরাশ হয়ে ফিরে যাচ্ছে। হ্যাঁ একদম খারাপ লাগছে, আমার মিসেসও তারও একটু খারাপ লাগছে, কারণ একটা আশা ছিল আমরা রাত্রে ঘুমটা দেখো কামাই করে পুরো রাস্তাটা এতটা ট্রাভেল করে এসছি, এসে যদি না দেখতে পাই তাহলে কেমন লাগে বলো। কিন্তু দেখো শুধু আমরা নয়, কিন্তু নিরাশ হয়ে দেখো হাজার হাজার লোক, হাজার হাজার লোক দূর দূরান্ত থেকে প্রত্যেকে কিন্তু ফিরে যাচ্ছে। এখন 4:30 বাজে, দেখে মনে হচ্ছে 4:30 বাজে তোমাদের, শুধু একজন দুজন না হাজার হাজার লোক, বিশ্বাস করবে না প্রচুর। ফ্রেন্ডস অত্যন্ত দুঃখের সহিত জানানো যাচ্ছে যে আগামীকাল শর্ট সার্কিট হয়েছিল, সেই শর্ট সার্কিট হওয়ার ফলে আপাতত এই টুইন টাওয়ার এর কোনো লাইট জ্বলবে না, কারণ শর্ট সার্কিট হওয়ার ফলে লাইটটা জ্বলা বন্ধ আছে। জানি না কবে ঠিক হবে, দেখা যাক আজকে ঠিক হয় কি না, চেষ্টা করব লাইট পুরোপুরি যখন ঠিক হয়ে যাবে সেই অবস্থায় দেখাবো। তোমরা এখান থেকেই এখন দেখো যে এই লাইট বন্ধ অবস্থাতেই দেখাচ্ছি, কিছু করার নেই। মনটা একটু খারাপই হয়ে গেছিলো, কিন্তু মন ভালো করা ওষুধ মিলে গেছে, এটা দেখে অনেকটাই বেশ ভালো লাগছে। চলো এবার ভেতরে আস্তে আস্তে যাই, তোমাদের সাথে শেয়ার করছি। এটা বুদ্ধ পার্কের পুজো, কল্যাণী বুদ্ধ পার্ক, রথতলায়। কত সুন্দর লাগছে, অপূর্ব পরিবেশ, মানুষের ভিড় দেখো ওদিকে আবার দাঁড় করিয়ে দিয়েছে, প্রত্যেকটা হাতের কাজ কত সুন্দর, পুরো গোছানো। আমরা এবার ভেতরে যাচ্ছি, এখন ঠিক ভোর 5টা বাজতে গেছে। দেখো আকাশটা কত সুন্দর লাগছে, কত সুন্দর দেখো, অসাধারণ অসাধারণ। আইটিআই মোড়টা থেকে এসেছিলাম, মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু এখন একদম খুব সুন্দর। শিব শম্ভু দর্শন করলেই মনটা যেন কেমন জানি শান্ত হয়ে যায়, সব কিছুই শান্ত। বলে না ভারতবর্ষ একটা নানা সাংস্কৃতিক দেশ, তা সত্যি এই ভারতীয়রা অর্থাৎ ভারতীয়রা প্লাস আমাদের বাঙালিরা, মানে বাঙালিদের মনের মধ্যে পুরো একটা বছর আমরা অপেক্ষা করে থাকি মা আসছে বলে। সেই মাকে নিয়ে যে কতটা আমরা মেতে থাকি তা এই প্যান্ডেল সজ্জা, আলোকসজ্জা, প্রতিমা সজ্জা, এই সব কিছু দেখলেই বোঝা যায় যে দীর্ঘ
একটা বছরের প্রতীক্ষা, গায়ের লোমটা যেন ফুটে উঠছে, বিচ্ছে, মাকে দর্শন করলে সব যেন পবিত্র হয়ে যায়।